গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমি প্রচন্ড হ্যাপি। তার একটা কারণ একটু পরে বলছি, প্রথমত বলে নিই যে যারা চিক্সের জন্য আমরা যখন অতটা কষ্ট প্রকাশ করেছি তোমাদের কাছে, তোমরা যেভাবে আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিয়ে গেছো, মানে চিক্স নেই বলে সেই জায়গা থেকে আমরা মানে পুরো আমাদের তিনজনের তরফ থেকে তোমাদেরকে অনেক 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 থ্যাঙ্কস যে তোমরা এতটা সাপোর্ট আমাদের করে গেছো। মানে সত্যি কথা বলতে এক একজনের কমেন্টে অনেকটা নিজেকে চাঙ্গা করে উঠতে পেরেছি। এটা তো সবচেয়ে বড় একটা মানে কি বলবো, বিশাল পাওয়া তোমাদের কাছ থেকে। এছাড়াও আর একটা কারণ আছে, সেটা হচ্ছে কালকে সকালবেলা রাজেশ ফোন করেছিল, কালকে বলতে আমি বলছি স্যাটারডেতে, কারণ ফ্রাইডেতে ওই ঘটনা ঘটে যাওয়ার পর আমরা বাড়িতে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। স্যাটারডে বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বাড়িতে থাকতে মনে হচ্ছে মানে বাড়ি আমাদের পুরো গিলে খাচ্ছে, আমরা একদম পাচ্ছিলাম না। তো যার জন্য রাজেশ কি করলো, স্যাটারডের দিন সকালবেলায় উঠে রাজেশ ফোন করেছিল যার কাছ থেকে ও চিক্সকে নিয়ে আসে, এবং সোয়া ছটায় ফোন করে, করে বলে দাদা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি একটা ফটো, আমাকে সেম সেম তোমরা এনে দিতে পারবে? তখন ভদ্রলোক বলে যে ঠিক আছে দাদা, তুমি ফোন করো 10:30-11টা নাগাদ, আমি বলে দিচ্ছি। তো এই ভরচা আজ পুরো পাগলের মতো হয়ে গেছিল, ও থাকতে পারছিল না। একমাত্র তোমাদের আগেও ব্লগেও বলেছি যে আমার ছেলে শুধু আমাদের একটা মেন্টাল সাপোর্ট দিয়ে যাচ্ছিল যে ইয়ে করো না, ওর প্রচণ্ড কষ্ট, কিন্তু প্রচণ্ড চাপা একটা ছেলে। তো যাই হোক, আমরা বেলার দিকে ফোন করি, ফোন করবার পর বললো হ্যাঁ দাদা কালকে চলে এসো, আমার কাছে আছে দেখে যাও, আর একদম একদম ছোট। আজকে সকালবেলা রাজেশ একদম পরিমরি করে গেছে, আমার বাবা রাজেশ গেছে গিয়ে নিয়ে এসে একেবারে দেখতে চিক্সের মতো, একদম পুরো হুবহু চিক্সকে নিয়ে এসছে। আমরা জানো তো ওকে পাওয়ার পর না সত্যি কথা বলতে এক বিন্দুও মানে অনুভব করছি না, না চিক্স আর নেই এই ব্যাপারটা আমরা ভাবছি না। দেখো যে যাওয়া সে চলে গেছে, প্রচুর কান্নাকাটি করেছি, প্রচুর কিছু করেছি, কিন্তু আজকে চিক্সকে পেয়ে, আর শুধু চিক্স একা আসেনি, ওই দাদাই বললো কি বললো এসো এখানে, দাদা কি বললো যে দুটো নিয়ে রাখো দাদা, তাহলে ওরা খেলবে, ওদের খুব দেখবে সময়টা ভালো কাটবে, তাই তো বলেছে। বেশি আরো কনফিডেন্টলি সবকিছু করতে পারবে। আর ইনফ্যাক্ট কি বলতো, আমরা দুটোই ফিমেলি নিয়েছি, তো একটার নাম তো চিক্সি রেখেছি যাকে একদম আমার হুবহু চিক্সের মতোই দেখতে, আরেকটা নিয়েছে তার কালারটা সিংহী কালার। তোমাদের সাথে তো অবশ্যই সেটা দেখাবো যে তোমরা এতটা সাপোর্ট করেছো, তোমাদের না দেখিয়ে তো চলবেই না। তবে বড় ছোট এইটুকু একেবারে এক মাস বয়স ওদের, ঠিক আছে। তো তার নাম দিয়েছি হচ্ছে আমরা চিউড়ি। তো চিক্স আর চিউড়ি দুই বোন ওরা, তো দুই বোন আমার বাড়িতে চলে এসছে, আমার মতো এক্সাইটেড বোধ হয় আর কেউ নেই। তো ওরা আসার পর দুপুরবেলা থেকে আমরা ভীষণভাবে বিজি, এবং অদ্ভুত ব্যাপার দুজনকেই আমরা হাত পা মুছিয়ে টুছিয়ে খাটে নিয়ে রীতিমতো খেলা শুরু করে দিয়েছি, এবং ওরা খুব সুন্দরভাবে আমাদের কিন্তু বুঝে গেছে। মানে বলে না ভালোবাসা কিনা করতে পারে, সত্যি কথা বলতেও ওরা এই একটা বেলার মধ্যে কিন্তু চিনে গেছে, সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি যে ওরা কতটা আমাদের চিনেছে। তো আমি তো এই মানুষটাকে থ্যাংকস না জানিয়ে কোনো দিকে থ্যাংকস জানানোটা ছোট হবে, মানে ভালো না বেশে পারবো না, যে আমার কষ্ট বুঝে ও সাথে সাথে গিয়ে নিয়ে এসছে। ও কষ্ট পেয়েছে, খুবই কষ্ট পেয়েছে, কারণ ও একটা কথা বলছে আমার সকাল থেকে যেন কোনো কাজ নেই মনে হচ্ছে, মানে ওই যে সকাল আমাদের 10টা অবধি ওদের পিছনে একটা কাজ থাকে, রাজেশের থাকে, মেন রাজেশেরই থাকে, আমি তো কোলে নিয়ে ঘুরতাম বেশি। আর একটা কথা হচ্ছে যে এটা তো আমাদের একটা বিশাল ইয়ে, আর দেখো সত্যি কথা বলতে আমরা না আগের চিক্স না, মানে যে চলে গেছে মানে চিক্সই এসছে আমাদের কাছে এটাই মনে হচ্ছে, মানে যে চিক্স ইয়ে হয়েছে ওর বয়সটা একটু বেশি ছিল,
সেটা আজকে আমরা জানতে পারি, তাই না? কারণ হচ্ছে ও প্রথম নিয়ে এসেছিল, তো প্রথম ও বুঝতে পারিনি, ও একটু বড় সাইজটাই নিয়েছিল যে এত ছোট কি করে আমরা সামলাবো। তো সেই হিসাবে চিক্সের কিন্তু বয়সটা হয়েছিল, একেবারে যে হয়নি সেটা বলাটা ভুল। আমরা হয়তো ভাবছিলাম যে ও সময়ের আগে হয়তো চলে গেছে আমাদের ছেড়ে, কিন্তু ও সময়তেই, মোটামুটি সময়তেই গেছে। কিন্তু তো যাই হোক, ওই দাদাও আমাদের সাথে সমানভাবে সমব্যথী ছিল, যার জন্য মানে একদম রাতারাতি রাতারাতি আমাদের ডেকে নিয়েছে। আমি তো প্রচুর হ্যাপি এবং রূপ হ্যাপি, ও হ্যাপি, ব্যাস এবার দুই বোন খেলা ফেলে করবে এটা নিয়ে, আর আমার এই মাছ নিয়ে সারাটা দিন কেটে যাবে। আমি বুঝতে পারছি এটা, মানে আমি এখন আর পুজোর কথা চিন্তা করছি না, আমি ভাবছি ওদের কি করে মানে কতটা যত্নে রাখা যায় বলো। তুমি আমার সোনা, কত ছোট দেখেছো চিক্স, কত ছোট। হ্যাঁ, পুনর্জন্ম হয়েছে। পুনর্জন্ম হয়েছে না কি হয়েছে আমি জানি না, আমি পেয়ে গেছি তো, আমি জানি, আমি ওই জন্য নামও চেঞ্জ করিনি ওর, আমি চিক্সই রেখেছি। চিক্সের সমস্ত স্মৃতি যা যা আছে সব ওকে উজাড় করে দিয়ে দেবো। আর ও এক ফোঁটা আমাকে বুঝতে দিচ্ছে না যে না ইয়ে না, দেখেছো কতটা ওরা ফ্রেন্ডলি হয়ে গেছে। চিক্স দেখো দেখো দেখো, হাই কই দাও তো, হ্যালো হাই কই দাও তো, এর থেকে শান্তির জিনিস বোধহয় কিছু হয় না। মানে কাউকে সন্তানের মতো এভাবে লালন পালন করবার পর সোনা, চিউড়িকেও দাও, চিউড়িকেও দাও, ও নতুন এসছে। চলো এবার চিক্স তুমি ঢোকো, এবার চিউড়ি মাকে নি, চিউড়িকে নি, চলো এবার পনুকে নি। ওরে বাবা ওরে বাবা, খেলা চলছে, চিক্সের খেলা চলছে। হ্যাঁ খেলা হচ্ছে। এই যে আমাদের চিউড়ি, চিউড়ি বাবা, চিক্স চিউড়ি, আমাদের এখন ভর পেটটা হয়ে গেছে সংসার। এই দেখো ওর গায়ের কালারটা দেখেছো, একদম সিংহি কালার, আর এটা হচ্ছে একদম চিক্সের কালার। ওরে বাবালে, ওরে বাবালে, রু হ্যাপি? হ্যাঁ কতটা হ্যাপি, অনেকটা। জানো তো সত্যি কথা বলতে দুঃখের পরে সুখ আসে, আজকে সেটা আমি রিয়েলাইজ করলাম। তোমরা নিজেরাও দেখলে যে ওরা কতটা আমাদের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে, ভীষণ ভাবে চিনে গেছে। আর চিক্সের কি বলবো, দেখো জিনিসগুলো যদিও কাকতালীয় বা মনের ভিতর থেকে আসছে বলে তোমাদের সাথে একটু বলছি, ঠিক ওর বিকেল পাঁচটার সময় বিস্কিট লাগতো। আজকে আমার কি যেন মনে হলো, পাঁচটার সময় উঠলাম, উঠে দেখি যে দেখি তো কি করছে, চিউড়ি কিন্তু ঘুমোচ্ছে, চিক্স কিন্তু সেই খাঁচা ধরে ঝুলঝুল করে যেভাবে তাকিয়ে থাকতো বিস্কিটের জন্য ও তাকিয়েছিল। সবটাই আমার মনের ব্যাপার, এরকম তো কিছু নয়, মানে কি বলবো, চিক্সকে হয়তো ভুলতে পারছি না বলে ওদেরকে এতটাই ভালোবেসে ফেলেছি, এতটাই ভালোবেসে ফেলেছি যে কোনো জায়গায় আমরা ভাবছি না চিক্স আমাদের সাথে নেই। আশা করছি কালকে থেকে তোমাদের সাথে মানে ডেইলি ব্লগ ঠিকঠাকভাবে শেয়ার করতে পারবো, যেটা পারছিলাম না তোমাদের সাথে অবশ্যই পারবো। মানে আনন্দ আজকে সত্যি ধরে রাখতে পারছি না, আজকে আর বেশি কিছু ব্লগটাকে বাড়ালাম না, একটু ওদের সাথে খেলি, ওদের সাথে সময় কাটাই, ব্যাস। তাহলেই আমি আমার নিজের মনের দিক থেকে চাঙ্গা হয়ে গেলে ঠিকঠাকভাবে ব্লগ বানাতে পারবো, ভিডিও করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। You are the bad, I wanna shout to the world that you're the bad one. You was being bad, that you stole my love, you stole my time, you stole my heart. You banged.
I don't know, I'm fine without you.